ভীমপুর থানা এলাকায় তৃণমূল কংগ্রেসের সদস্য সঞ্জিত ঘোষের বাড়িতে দুঃসাহসিক চুরি। নদিয়ার ভীমপুর থানার ডহরপোতায় লোহার গেটের তালা কেটে দুঃসাহসিক চুরি তৃণমূল কংগ্রেসের সদস্য সঞ্জিত ঘোষের বাড়িতে। এলাকাবাসীর কাছে ঘটবাবু নামে পরিচিত এই সদস্য আনুমানিক রাত্রি দুটো নাগাদ গেটের তালা কেটে দোতলায় উঠে দুটি ঘরে ঢুকে আলমারির তালা কেটে দুঃসাহসিক চুরি। নগদ 5 লাখ টাকা, 20 ভরি সোনার গয়না, কাঁসা পিতলের বাসন সহ অন্যান্য জিনিসপত্র নিয়ে চম্পট দেয় চোরেরা। যাওয়ার সময় চোরেরা বাইরে থেকে দরজা লাগিয়ে দেয়। পরিবারের পক্ষ থেকে ভীমপুর থানায় ফোন করে জানানো হয়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দরজা খুলে পরিবারের সদস্যদের মুক্ত করে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। তদন্তে ভীমপুর থানার পুলিশ পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগও জানানো হয়েছে। এলাকাবাসীর দাবি, অবিলম্বে দোষীদের গ্রেফতার করা হোক। পরিবারের লোকজন আতঙ্কিত। এছাড়াও একই কায়দায় একই গ্রামে আরো 4 বাড়িতে চুরি যায় জিনিসপত্র। কাছাকাছি এক রাতে 5টি বাড়িতে চুরির ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী। গতকাল রাত্রিতে আমি 12টার সময় বাড়ি ফিরি, পাশের বাড়িতে একটা অনুষ্ঠান ছিল, ওখান থেকে তারপরে এসে আমি গেটে তালা টালা দিয়ে শুয়ে পড়ি। তারপরে 3টে নাগাদ ওই উপরে একটা আওয়াজ হয়, ওই আওয়াজ শুনে আমার ছোট ছেলে আওয়াজটা পাই, তখন গেট খুলে মানে দরজা খুলতে গিয়েছে, তখন তাকে বাইরের থেকে লক করা, তখন আমাকে ফোন করে, তখন আমি উঠতে গিয়ে দেখি আমারটাও দরজা লক করা। আমি আমার বড় ছেলেকে ফোন করি, বড় ছেলের ঘরেও লক করা, তখন আমি নিরুপায় হয়ে থানায় ফোন করি। আপনি তো এই বাড়ির বড় বউ, তো গত কালকে কি হয়েছিল, কিভাবে এই চুরিটা হলো? এই গ্রিলটা ভেঙে এখানে অ্যাসিড দিয়ে তালা খুলে চুরি ঘরে ঢুকেছে। তারপর আমরা সবাই ঘুমিয়েছিলাম, ঘরে ঢুকে সুজা উপরে গিয়ে আলমারি ভেঙে জিনিসপত্র নিয়েছে। নদিয়া থেকে মলয় দে, রিপোর্ট টাইমস বাংলা।